মিত্রদলত কংগ্রেস দলগুলি একটু না থাকিব। ভরত নরহর ওপর মানে কমেন্ট দিব খোঁজা নাই, যেহেতু মানে যোগাযোগত নাই, কিন্তু মানে এইটকে বিশ্বাস করো যে 2026 সনলত কংগ্রেস দল বলে কোনো দল না থাকিব, দুই একটা পকেট সরু পকেটতে আব্দুল খালেকেও রেজিগনেশন দিলে, দুদিন পিছত প্রত্যাহার করলে, গতি যেতালেকে সিরিয়াস রেজিগনেশন বলে আমি বুঝি নাপাও, কারণ প্রেসর কথা পতা নাই, চিঠি এখনে দেখা গৈছে, দুদিন পিছত চিঠিখন সঁচা বুলি কব নে ভুল বুলি কব তাকো আমি না জানো, সেই কারণে মানে ভরত নরহর বিষয়ট কমেন্ট দিয়ারপা আঁতরত থাকি। কিন্তু ভাল ভাল ডাঙর ডাঙর নেতা লোকসভা নির্বাচন পর্যন্ত আমার দলত যোগদান করে থাকিব, লোকসভা নির্বাচনের পিছতো আমার দলত যোগদানের প্রক্রিয়া অব্যাহত। আজবে কইছে যে পুরনি বিজেপি সকল কোনো মূল্য নাই বিজেপি বলি, রঞ্জিত দত্ত পুরনি বিজেপি বলি কোয়া হয়, যা ডাঙর ঘরত জন্ম হওয়া মানুষ তেওঁলোকক মই ইয়ারপা নমস্কার করছো, আমি সরু মানুষ সরু ধরনের আমার থাকিব দিয়ক, রঞ্জিত দত্ত বিজুলি বাইদেউ এইবিল পুরনি বিজেপি নহে নতুন বিজেপি, মই কি কম। গৌরব গগৈ যদি কংগ্রেসলে নাহিলে হেতেন আপনাদের কংগ্রেস নিলে আজি পিজু যায় এনেকুৱা ধরনের কৈছিল, ডাঙৰ মানুহৰ পৰা ডাঙৰ বংশ ডাঙৰ পৰিয়াল নাই, যদি মোক কিবা সৰু ভূপেন বৰাৰ ওপৰত সুধে মই কমেন্ট দিম আমাৰ দৰে ঘৰৰ মানুহ, গতি মই যি মানুহ আমি ঢুকি নাপাওঁ সেই মানুহৰ ওপৰত মই কমেন্ট দিম। খনৰ 13 ভূপেন বৰা বিজেপি অহাটো নিশ্চিত, তেওঁৰ কাৰণে দুটা সমষ্টি মই ৰেডি কৰি থৈ দিছো, নাম ক'লে মোক বেলেগে বেয়া পাব, মই তেওঁৰ কাৰণে দুটা সমষ্টি ৰেডি কৰি থৈ দিছো, ডাঙৰ বংশক বাদ দি, ডাঙৰ মানে নিজকে ডাঙৰ বুলি ভবা বাদ দি, যিমান তৃণমূল পৰ্যায়ৰ কংগ্ৰেছ আছে সকলোৱে আমাক জইন কৰিব, এতিয়া আজি শোণিতপুৰত যোনে কনটেষ্ট কৰিছে মই এটা ফোন মাৰিলে জইন কৰিব, আমাৰ মনোনয়ন উঠাই ললে মোদীৰ মৰমটো মানুহে কেনেকে দেখুৱাব, মোদীৰ প্ৰতি যে মানুহৰ মৰম আছে সেইটোতো ভোট হলেহে দেখুৱাব, যদি ইয়াতে সকলোকে উঠাই লওঁ মোৰে কাৰ্যকৰ্তাই মোক বেয়া পাব যে দাদা আমি মোদীৰ প্ৰতি মৰম কেনেকে দেখাম, হনুমানেতো বুকু ফালি দেখুৱাইছিল, এতিয়া কলিৰ যুগত আমিতো ভোট দিয়ে দেখুৱাব লাগিব মোদীৰ প্ৰতি আমাৰ মৰম, সেইকাৰণে এইবাৰ মই কোনো কংগ্ৰেছী মানুহক বেয়াকৈ ক'ব হাক দিছোঁ, প্ৰেমগুঞ্জুৱে হওক ক'ৰবাত কি কি আছে আপ আছে কাকো বেয়া ক'ব হাক দিছোঁ, কাৰণ নদী গৈ সাগৰতে পৰে সকলো মানুহে এদিন আহি বিজেপিতে যোগদান কৰিব, সেইকাৰণে মই কাকো এইবাৰ বেয়া কথা ক'ব হাক দিছোঁ, লাখপতি বাইদেউৰ কথা ক'ব লাগে অৰুণ, গতিকে বাকীসকল থাকক এইবোৰ মোৰ ফিক্স ডিপজিট কংগ্ৰেছত, যেতিয়াই দরকার আমি এনকেস করে লোক। স্যার ভূপেন বৰা কেতিয়া যোগদান করব বিজেপি? 2025 সনত জানুয়ারি ফেব্রুয়ারি মাহ যোগদান করবেন, আপনি মূর্তা কইল স্যার কেন্দ্রীয় নেতার মিটিং তেনকা সভা নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় ইতিমধ্যে দুখন ফিজিক্যাল মিটিং এখন ভার্চুয়াল মিটিং হয়ে গেল, অমিত শাহ ডাঙরিয়ায় যথেষ্ট মিটিং করলে, গতি কেন্দ্রীয় নেতৃত্ব রাজনাথ সিং ডাঙরিয়াও আহিব মই নাজানো, কিন্তু মই এটাই কথা কৈছো যে আমাক নিমন্ত্রণ আমি সকলো জানাইছো, কিন্তু বেলেগ কাম পেলায় আমার ইয়াত আহিব নালাগে, যদি কোনোবা জায়গাত বেশি ডিমান্ড আছে প্রয়োজন আছে তাতে যাব, আমি খালি এবার মোদীজিক এবার অমিত শাহজিক এবার নাড্ডাজি যদি অসমত পদার্পণ করে আমি নিজক গৌরব অনুভব করি। আপনি নির্বাচনী প্রচার চলাবলে শোণিতপুৰ কোন 7 আর 9 তারিখ কত হবো রঞ্জিত দাই ঠিক করব 6-7 জায়গা, পিছত এদিন তেজপুরত একটা রোড শো করি, যিমান মই যিমান ঘুরব লাগে ঘুরি। বিরোধী আর শাসকের দুইটা দলের প্রার্থী বিহালি দুইটা দলের প্রার্থী এজন আমার লগত এতিয়া আছে এজন ভবিষ্যতে থাকবে, চিন্তা করব না লাগে, সব আমার ঘরতে আছে, সেখানে কইছো কংগ্রেস দল তো বিজেপির নাকি আসলে হয়ে আছে বর্তমান, তো অসমের কংগ্রেস দল তো আমার হাতে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ নহয় আমারে মানুষ তাতে আছে ফিক্স ডিপোজিট, যেতিয়া ইচ্ছা এনকেস করে
যেতিয়া প্রয়োজন যেতিয়াই যেতিয়াই মোদীজির কারণে প্রয়োজন লৈ আহিম। দুই এজন নীলা তেজর বংশক বাদ দি রঙা তেজর বংশ গোটে আমার হব।